আপনাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম আমাদের ছাদের বাগান পার্ট ওয়ানে। আজকে আমি পার্ট 3-তে আমাদের ছাদের বাগানটা আবার করে দেখাবো, কারণ এখানে অনেক অনেক ফুল ফুটেছে। আগের বার যখন দেখেছিলাম খুব বেশি ফুল ছিল না, এবার দেখুন কত ফুলের সম্ভার তৈরি হয়েছে। এই যে আমাদের এই লেবু গাছটা তো আগে দেখিয়েছিলাম, ধনে পাতা গাছগুলো তখন কুড়ি 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 ছোটো 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 ছিল, দেখুন এখন পাতাগুলো বোঝা যাচ্ছে ধীরে 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 ধীরে। আমাদের এই ধনে পাতা গাছগুলো অনেকটা বড় হচ্ছে। আর এই গাঁদা গাছ, এটা ওই মনে হয় ক্যালেন্ডুলা টাইপের, এটা ঠিক গাঁদা নয়। তো এই গাছটার মধ্যে তখন অনেক ফুল ছিল, এখনও অনেকই ফুল রয়েছে, কিন্তু এই গাছটা অনেকটা আর কি পাতাগুলো ঝরে যাচ্ছে ধীরে ধীরে। আর এই কুড়িগুলো এখনও দেখুন অনেক কুড়ি হয়ে রয়েছে, আবার এই দিকে অনেকগুলো ফুল হয়েছে। এই চন্দ্রমল্লিকাটা তখন অল্প অল্প কুড়ি বেরিয়েছিল, এখন দেখুন দেখুন কি সুন্দর হয়েছে, কত ফুল, কত কত ফুল হয়েছে। এটা তখন অনেক ফুল করেছিল, ফুল ব্লসমে ছিল তখন এটা, এখন দেখুন এর একটুখানি গাছ পাতাগুলো মানে ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর এটা তখন কুড়িয়েছিল এখন ভর্তি হয়ে যাচ্ছে। এই পিটুনিয়া গাছটা দেখেছিলেন তখন একটা দুটো করে ফুল ছিল বা কুঁড়ি ছিল, এখন দেখুন পুরো সাদা ফুলে ভরে গেছে, কি সুন্দর সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন এটাও তখন একটা দুটো ছিল, এখন দেখুন কত সুন্দর হয়েছে। এইটা দেখুন কি সুন্দর, এই গাছটা এই ফুলটা কি সুন্দর, এই ফুলগুলো দেখুন তখনও একটা দুটো ছিল, এখন পুরো ফুলে ভরে গেছে, একদম সব সুন্দর করে ভরে গেছে। এটাও তাই, এই দুটো দুটো আলাদা রং, এটা মানে এটা একই রকম, কালারটা একরকম কিন্তু দুটো আলাদা জাতের আর কি। তো এই একটা চন্দ্রমল্লিকা, এটাও একটা ওই এটাও মনে হয় চন্দ্রমল্লিকা, অন্য টাইপের চন্দ্রমল্লিকা, দেখুন দুটো পাশাপাশি কি সুন্দর লাগছে দেখতে। আর এটার মধ্যে ধীরে ধীরে কুঁড়ি হয়েছে, এখনো হয়নি, তবে মনে হচ্ছে দেখে এটা হলুদ রঙের হবে, এটা হলুদ হলুদ, দেখুন কুঁড়িটা দেখে মনে হচ্ছে হলুদ রঙের হবে। আর এই যে এই দেখুন আমাদের সেই গাছটা, আমি আগেরবার বলেছিলাম কামিনী গাছ, তো বাবা বলছে এটা কামিনী গাছ নাকি, না এই গাছটা একটা অন্য নাম আছে জানি না। দূর থেকে দেখাই বাগানটা, তাহলে দেখবেন কি সুন্দর লাগবে, দেখুন ফুলে ফুলে ভর্তি। আগে যখন দেখেছিলাম তখন এতগুলো ফুল ছিল না, এখন বাগানটায় অসাধারণ অসাধারণ ফুলে পুরো ভরে গেছে। সব চারা কিনে বাবা লাগিয়েছিল, সেই থেকে এখন গাছ হয়েছে। ধনে গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের, ধনে গাছ ওদিকে দেখলে কত ভালো লাগে।